নমস্কার বন্ধুরা, আজ আমি একটা অসাধারণ চটজলদি সিমের একটা রেসিপি নিয়ে এসেছি। খুব অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। রেসিপিটির নাম হলো সিম সুন্দরী। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটি বানাতে কি কি লাগছে চলো তাহলে উপকরণগুলো আমরা দেখে নিই। সিম, ধনে পাতা বাটা, সর্ষের তেল, নুন, হলুদ, চিনি ও কালো জিরে ফোড়ন। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে আমার। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেবো। এবার আমি সিমগুলোকে ভালো করে ভেজে নেব। সিমগুলোকে আমি কম আছে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। এবারে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। সিমটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। এবার একটু মিষ্টি দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। গ্রেভিটা আমার একদম শুকিয়ে গেছে, আমার হয়ে গেছে রেসিপিটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আমি যেভাবে করলাম তোমরাও বাড়িতে এইভাবেই করবে, গরম ভাত রুটির সঙ্গে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।